তোমরা প্লিজ এইরকম ভাবে মানে আমার চেষ্টাটাকে বা আমার যে একটা লক্ষ্য সেটা এইভাবে নষ্ট করে দিও না। যখন এত পরিশ্রম করার পরেও কোনো ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না, তোমাদের থেকে কোনো কমেন্ট পাই না, লাইক পাই না, তখন ভীষণই খারাপ লাগে। জান হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। লাবণী ব্রহ্মাস ব্লগে আরো একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলা উঠে আমি ফ্রেশ ট্রেশ হয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর গাইস কি ঠান্ডা পড়েছে তোমাদের কি বলবো। এইবারে যখন বাড়ি গিয়েছিলাম তখন মাকে বলছিলাম যে ওইখানে একদমই ঠান্ডা নেই, কিন্তু না গাইস এখানেও ভীষণ ঠান্ডা পড়েছে। তো কলকাতাতেও যে এত হাড় কাঁপানো ঠান্ডা, মানে ভাবতে পারছি না, এই দুদিন যেন হাড় কাঁপিয়ে দিচ্ছে, মানে এত ঠান্ডা কি বলবো তোমাদের। আর আমার রান্নাঘর অবস্থা তোমাদের একবার দেখাচ্ছি, দাঁড়ো দেখো কি অবস্থা। তো গাইস রান্নাঘরটার অবস্থা খুব খারাপ, কেননা কালকে রাত্রিবেলা তো আমি পিঠে বানিয়েছি, পিঠে বানিয়ে আর আমি এসে গুছাইনি কিছু। আসলে কালকে আমি ডালের পুর দিয়ে পিঠে বানিয়েছিলাম, তো এক সেকেন্ড দাঁড়ো, তো কালকে আমি ডালের পুর দিয়ে পিঠে বানিয়েছিলাম আর তারপরে আলু পুরটা রেখে দিয়েছিলাম পরে এসে বানাবো বলে। তোমার দাদাভাই বললো অত পিঠে বানিও না, খেতে পারবো না, তো সেই জন্য আর বানাইনি, জাস্ট শুধু ডালেরই বানিয়েছিলাম, সবাই মিলে খেয়ে নিলাম। আর তোমার দাদাভাইও খেয়েছে, আমিও খেয়েছি, তো আমাদের হয়ে গেছে। এখন এই যে দুধটা এখানে জাল করতে, মানে জাল না সরি, গরম করতে বসিয়েছি, কালকের দুধ এটা, সেটা গরম করতে বসিয়েছি। আর আমি বাজার করে নিয়েও চলে এসেছি সকাল সকাল, মাছ টাছ কিনে নিয়ে চলে এসেছি। এখন এই পুরো রান্নাঘরটা গোছাবো ভালো করে, তো মনের মতন করে এখন রান্নাঘরটা গুছিয়ে নেবো। তো এখনো বাপি রান্নাটা হয়নি, তাড়াতাড়ি করে রান্নাটা করে নি, পরে আবার রান্নাটা করে নিয়ে আবার তোমার সাথে আমি কথা বলছি, নাহলে এখন একদম কথা বলার টাইম নেই আর বাপি রান্না লেট হয়ে যাবে। তো যাই হোক চলো পরে কথা বলছি। ভাবলাম যে রান্নাঘরটা না হয় পরেই গোছানো যাবে, আগে ভাবলাম বাপির রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই, যেহেতু আমাকে 9:30টার মধ্যে খাবারটা পাঠাতে হবে সেই জন্য। আর আজকে বাপি সকালবেলাতে আমাকে ফোন করে বলল কি যে একটু আটা দিয়ে পরোটা খেতে ইচ্ছা করছে, সেই জন্য আমি ভাবলাম তাহলে হয়ে যাক আমিও একটু খেয়ে নেব, বাপির জন্যও বানিয়ে পাঠিয়ে দেবো, আর বাপি কিছু মানে খেতে চাইলে আমি সেটা বানিয়ে দিই বাপিকে। যেই দিনই বাপি যেটা খেতে চায় আমি সেটা চেষ্টা করি বাপিকে বানিয়ে দেওয়ার। আজকে বাপির আটা দিয়ে পরোটা খেতে ইচ্ছা হয়েছে, সেই জন্য আমি আটা দিয়েই পরোটা পরোটার মতো করে শেপ দিয়ে বেলে নিচ্ছে আর ওটাকে একটু মোছা মোছা তেলে ভেজে নেব। তো গাইস আমি আগে রান্না বান্নাটা করে নিয়েছি, বাপির আজকে ঝিঙে দিয়ে আর হচ্ছে পেঁয়াজ কালি দিয়ে তরকারিটা হচ্ছে, এটা হয়ে গেলেই ব্যাস কমপ্লিট। আর এখানে দেখো কি কি করেছি তারও দেখিয়ে দিই একবার, এখানে আছে পরোটা আর এইখানে আছে রুটি, দুপুরে রুটি খাবে বাপি আর এখন টিফিনে খাবে পরোটা আর এই যে শসা, আর এটাই তরকারিটা তুলে দেবো, এটাই তরকারিটা তুলে দেবো, তাহলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে। এই যে তরকারিটা এখানে ফুটছে, ব্যাস তাহলেই কমপ্লিট রান্না। তো গাই 9:30 বেজে গেছে, আমি বাপির খাবারটা দৌড়াতে দৌড়াতে কোনো রকমে করেছি, কারণ আজকে বাজারে গিয়ে না অনেকটাই লেট হয়ে গিয়েছিল বাজার করতে করতে আর কি। তো যাই হোক এখন আমি আমার টিফিনটা নিয়ে বসে গেছি, এই যে আমিও আজকে বাপির সাথে সাথে এই যে পরোটা দেখতে পাচ্ছ, আজকে আমিও আটার পরোটা আর চা। তো চলো আগে টিফিনটা করে নিই, পরে আবার তোমার সাথে আমি কথা বলছি, চলো। গাইস আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি আর আমার ঘরের সমস্ত কাজ মানে ঝাড়ু দেওয়া মোছা কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে সকাল থেকে তো মানে ছোটাছুটি ছোটাছুটি মানে শেষই হয় না, আর রান্না বান্না করার পর আমি ফ্রি হয়ে যাই তোমরা তো জানোই। আর এখন এখানে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে মাছ নিয়ে এসেছিলাম আজকে, এই যে এই যে তোমরা এখন ভাবতে পারো যে দু পিস মাছ কেন। তো আমরা হচ্ছে দুজন মানুষ আর তোমার দাদা ভাই না একদমই মাছ খাওয়া পছন্দ করে না, আর আমিও অতটা মাছের মানে যে অনেকটা অনেকটা খেতে পারি না, সেই জন্য ওর একটা পেটি, ও পেটি ছাড়া মানে তোমার দাদা ভাই পেটি ছাড়া খাবেই না, আর আমিও হচ্ছে চাকা, সেই জন্য একটা পেটি একটা চাকা বাস হয়ে গেল। টুকরি যা যা জিনিস এই বেলাতে ভাতের সাথে যা যা তরকারি টরকারি এই বেলায় খেয়ে নিই, ও বেলাটা অন্য তরকারি বা বাপির দোকান থেকে নিয়ে আসি বা মিষ্টি এরকম করেই হয়ে যায়। তো এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি, যাব স্নান করতে, স্নান টান করে এসে পুজোটা দিয়ে নেবো, ততক্ষণ এখানে জলটা গরম হোক আর আমি স্নানটা করে চলে আসবো ততক্ষণে। আর সকালবেলা তো এমনি আমি ফ্রেশ হয়ে যাই, বাপি রান্না করতে হয় বলে আমি গাটা ধুয়ে নিই সকালবেলায়, দিয়ে ফ্রেশ হয়ে নিই আর দিয়ে তারপর রান্না বান্না করি, রান্না বান্না করার পরেই কিন্তু আমি স্নান করতে যাই। আজকে হচ্ছে টাইম নেই, তোমার দাদাভাই 12টার মধ্যে খেতে আসবে, তো 12টার মধ্যে সমস্ত রান্না বান্না কমপ্লিট করতে হবে। রান্না বান্না বলতে আজকে দেবো আলু ভাতে ভাত আর হচ্ছে মাছের ঝাল করবো, একটু পেঁয়াজ কালি দিয়ে সবজি দিয়ে একটু ঝাল করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এইখানে দেখো এই যে বাসন টাসন সমস্ত ধুইয়ে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, এই যে সমস্ত পরিষ্কার করলাম, এখন একটু রান্নাঘরটা ভদ্র ভদ্র লাগছে, তো যাই হোক বাসনগুলো গুছিয়ে নেবো, আগে স্নানটা করে আসি পরে এসে সমস্ত কাজ করব, এখন আর বকবক করবো না, পরে তোমার সাথে কথা বলছি, একবার স্নান টান করে এসে পুজোটা দিয়ে নিই চলো। তো গাইস চলে এসেছি আমি স্নান টান করে, একদম ফ্রেশ হয়ে গেলাম আর এখনো পুজোটা দিইনি, সিঁদুরটা পরে নিয়ে আগে আমি ভাতটার চালটা তুলে দিলাম আর কি, পুজোটা দিয়ে তারপরে মাছের ঝালটা রান্না করব। তো আগে রান্নাটা করে নিই তারপরে বসে থাকা যাবে, তাদেরকেও কিছু কথা বলবো, জানি না তোমরা সেই রিকোয়েস্ট রাখবে কি না, তো চলো পরে আবার কথা বলছি।
আর আজকে নিয়ে এসেছিলাম কাতলার একটা পেটি আর কাতলার চাকা, যেই দিয়ে আজকে রান্নাটা হয়ে যাবে। তো গাইস আমার রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট, মানে ভাত টাতটা হয়ে গেছে। আর এই যে এখন মাছের ঝালটা, এই যে দেখতে পাচ্ছো লাল ঝালটা এখানে ফুটছে, শেষে একটু ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। রান্না বান্না হয়ে গেছে, আমি তোমার দাদাভাই এলে খেতে দিয়ে দেবো, পরে কথা বলছি চলো। তো গাইস খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, তোমার দাদাভাই চলে গেছে দোকানে। আসলে ওর ব্যস্ততার জন্যই খুব তাড়াহুড়ো করে রান্না করে নিয়েছি, সমস্ত কাজ গোছানোও হয়ে গেল। এখন বাজে 1:30, আর খাওয়া দাওয়া করে সমস্ত বাসন টাসন ধুয়ে এখন আমি এসে একটু বসলাম। তো আমি অনেক ভিডিও করেছি, ব্লগ বানিয়েছি তোমাদের সামনে, ভালোভাবে আমার যতটুকু সম্ভব তোমাদেরকে সেইভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আরও ভালো কীভাবে করা যায় সেই চেষ্টা করেছি, আরও বেটার তোমাদেরকে ব্লগ দিতে পারি, যাতে তোমরা আনন্দ পাও, যাতে তোমাদের ভালো লাগে দেখতে। তো সেইভাবেই আমি ভিডিও বানাই, তো তোমরা কোনো রেসপন্সই করো না। আমি আজ মানে আজ পর্যন্ত অনেক ভিডিও বানিয়েছি তোমাদেরকে, বারবারই অনেক ভিডিওতে আমি বলেছি যে সত্যি ভিডিও বানাতে ভীষণই কষ্ট হয়, মানে ভিডিও বানাতে যত না কষ্ট, এডিট করতে আরও বেশি কষ্ট হয়। যারা ব্লগার, যারা ইউটিউবার, তারা বিশেষভাবে জানে যে কতটা কষ্ট করে মেহনত করে তবে একটা চ্যানেলে গিয়ে ভিডিও আপলোড করতে হয়। এইভাবে সমানে আমি যতটা পেরেছি পরিশ্রম করে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, ব্লগ দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা কোনো কিছুতেই কোনো রেসপন্স করনি, পুরো ভিডিও দেখো কোথায় ভুল আছে বা আরও মানে আমাকে কি আমার আমার ভিডিওজের মধ্যে মানে কি চেঞ্জেস আনতে হবে সেগুলো তোমরা আমাকে বলো। এখন এত পরিশ্রম করার পরেও কোনো ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না, তোমাদের থেকে কোনো কমেন্ট পাই না, লাইক পাই না, তখন ভীষণই খারাপ লাগে জানো তো। মানে তোমরাই একমাত্র পারো সফল করতে, আমি যাতে আগামী দিনে আরও অনেক বেশি বেশি ব্লগস তোমাদের সামনে দিতে পারি, তো তোমরা যদি না সাপোর্ট করো তো আমি তো আমার লক্ষ্যে কখনো পৌঁছাতে পারবো না, আর বেশি দূর আগাতেও পারবো না, পুরোটাই তোমাদের উপর নির্ভর করছে। কথাগুলোই আমার তোমাদেরকে বলার ছিল। প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে যে নিজের পায়ে দাঁড়ানোর বা মানে নিজেকে প্রতিষ্ঠিত করার, তো সেই রকমই আমার এই চেষ্টা। তো তোমরা ভালোবাসা দিও, সাপোর্ট করো বেশি বেশি করে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে, কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, টাটা।